স্কেটিং করতেছে আমাদের দুই স্কেটার পাবলিক রিঅ্যাকশন দেখেন সবাই ওইটা কি ছিল হে ইমরান শাহিদ ভাইরে কখনো কেউ স্কেটিং করতে দেখিনি মানে কিভাবে স্কেটিং করে আজকে সবাই দেখতে পাচ্ছে এই যে ক্যামেরার পিছনে থাকে তো সবসময় এই জন্য শাহিদ ভাইকে কেউ স্কেটিং কিভাবে করে সেটা জানে না দাদা তোমরা স্কেটিং করতেছো আমাদের ডিজে ভাই কিন্তু ডিজে ড্যান্স দিতেছে মাঠ ভর্তি পাকা ধান দেখতে পাচ্ছি আমরা এই সাইডে সে ধান ছিঁড়ে পাল্টি আমরা যাচ্ছি স্কেটিং করে পাবলিক রিঅ্যাকশন গুলো দেখেন সবাই সাহেব ভাই কি করতেছে সাহেব ভাই কাঁদছে পাওয়া যায় না আমার চোখের ভিতরে পোক আসতে ছিল আমি বুঝি না আমার চোখে এত পোক যায় কেন কি হচ্ছে কি হচ্ছে আপনি কি জিম করতেছেন এই স্কেটিং পাই দিয়ে নাকি এটা কে ছিল ও মা এটা কি দেখলাম আমরা আরেকজনকে পেয়ে গেছি এই যে তোমার নামটা কি বলো ফাহিম ফাহিম শাহরিয়ার এই যে আমাদের সাথে এখন উপস্থিত হয়েছে তার দেখা যাচ্ছে একটা টানি স্কেটিং আছে পায়ে তাকে আমরা রাস্তার মাঝে পেয়েছি এখন এখন আমরা তাকে সাথে নিয়ে আমরা স্টার্ট শুরু করে দিছি ডিজে ভাই যান 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 মজা লেগেছে ও ঝাঁকি ঝাঁকি যত ঝাঁকি তত নাকি দেন ঝাঁকি এই ও কি ঝাঁকি ওই ঝাঁকি না হে নায়ক তো এ ও নো নায়ক পাবলিক রিয়াকশন মনু তোমরা চালাবা 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 না এখানে দেখতেছি আমরা একটু আলু কমে যাচ্ছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমরা আবারও স্কেটিং শু নিয়ে ভিডিও করার জন্য রাস্তায় বের হয়েছি আমাদের সাথে আজকে আছে আমাদের সুপরিচিত ডিজে ড্যান্সার এবং টিকটক সেলিব্রিটি এবং তিন তিনটে চ্যানেলের মালিক আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সবকিছু শাহেদ ভাই ডিজে শাহেদ ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আর আমি আছি পিছনে এই যে আমাকে দেখতে পারেন আমাদের সাথে আছে শাহেদ ভাই শাহেদ ভাই কিন্তু সামনে আছে তার আগে আছে আমাদের ইমরান কিন্তু সে মোটরসাইকেল ধরে চলে গেছে তো আমি এখন যাচ্ছি কোথায় নাকি কয় বিঘে ধরে একটা ই গাছ আছে বট গাছ আছে সেই গাছটা দেখতে যাচ্ছি তো শাহেদ ভাই কিভাবে হেলে ধরে স্কেটিং চালায় দেখেন হ্যাঁ তা জানি নিয়ে যান আমরা থেকে গেছি আর ইমরান চলে গেছে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেলের পিছনে ধরে দাদা নিয়ে যান ও যে জায়গাতে ব্যাকে যাবো সেই জায়গাতে দাঁড়াবেন মজা করিও
সাইডে কিন্তু খুবই মজা করতে পারে, যেখানে রাত সেখানেই কাজ। তাহলে সাহেব ভাই বাহ, পাবলিক রিয়াকশন আছেন নাকি? এই যে আমাদের ডিজে ভাই, দেখেন কিভাবে স্কেটিং চালায়। কখনো কিন্তু সাহেব ভাইকে স্কেটিং করা দেখেন নিয়ে যে দেখেন, আজকে সে কিন্তু স্কেটিং করতেছে খুব স্টাইল দিয়ে দিয়ে। সে কিন্তু সবসময় ক্যামেরার পিছনে থাকে, যার কারণে তার স্কেটিং করা দেখেন না। আজকে দেখতে পাচ্ছেন যে সাহেব ভাই কিন্তু স্কেটিং করতেছে। এই যে মোরগ ছুটি কিভাবে দোল দেয় দেখেন সাহেব, সাহেব ভাই দেখেন খুব মজা করে স্কেটিং করতেছে। ও সাহেব ভাই, আজকের আসল দর্শক দেখে ফেললো আপনি কিভাবে স্কেটিং করেন। ইয়াহু, একটু স্ট্যান্ড দেন, স্ট্যান্ড দেন, কিভাবে পারেন দেখি। ওই এইটা এইটা স্ট্যান্ড ছিল ভাই, একটু বসে ঠেসে দেন। দেখাই দাঁতি পারবেন না, এটা কি ফাজলাম। ও একজনকে সাহেব ভাই কিন্তু ভয় দিয়েছে, একটা পাবলিকের এটা কিন্তু ঠিক না। এই পালসার ধরেন সাহেব ভাই, পালসার ধরেন। ও কি ও কি ও কি, এটা কি ছিল? এখন মেলে স্কেটিং করতেছে আমাদের ডিজে ভাই। ও আমাদের একজন লাইক দেখাইছে, আমরাও তার পাল্টা লাইক দিয়ে দিছি। আপনার অনুভূতি কি বলেন সাহেব ভাই? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, কি ভালো লেগেছে? মন ভালো আছে। আজকে আপনার মন ভালো আছে। সামনে দেখতে পাচ্ছি ওই বাজারের ভিতরে আমাদের ইমরান মোটরসাইকেল ধরে বাজারে এসে দাঁড়াই গেছে। পাবলিক রিয়াকশন দেখবেন এখন। এই ছেলে তোমার বাড়ি কোথায়? সাতক্ষীরা। গাইজ এখন দেখতে পারবেন পাবলিক রিয়াকশন। দুই স্কেটার যখন স্কেটিং করে আর ক্যামেরাম্যান তখন ক্যামেরার পিছনে দাঁড়াই। বাহ, যাও যাও ইমরান, যাও খেলো।